আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার সেলাঙ্গর থেকে ফেরত পাঠানো হলো প্রায় 2000 প্রবাসীকে। অভিবাসন আইনে 20 বাংলাদেশি সহ শতাধিক প্রবাসীকে আদালতে তুলল মালয়েশিয়ার ইমিগ্রেশন। এবং মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশ ইসলামিক কমিউনিটির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজেড ট্রিপ এখন মালদ্বীপে। এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজেড ট্রিপ। এনজেড ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত দেশটির সেলাঙ্গর রাজ্য থেকে 163 জন বাংলাদেশি সহ অন্তত 1892 জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেলাঙ্গর রাজ্য ইমিগ্রেশন বিভাগ। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানান সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন। তিনি বলেন, অভিবাসী প্রত্যাবাসনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়াও থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মিয়ানমার, সিঙ্গাপুর, ইয়েমেন সহ বেশ কয়েকটি এশীয় দেশের নাগরিকও ছিলেন। এই কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের অনেকেই দেশটিতে কর্মহীন অথবা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন। অনেকে আবার সম্প্রতি কলিং ভিসা এসে প্রত্যাশা অনুযায়ী কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়ে ফিরে যাচ্ছেন। এছাড়া ফ্রি ভিসার নামে কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিয়ে এসেছে অনেক নামসর্বস্ব প্রতিষ্ঠান। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে অনিয়মিত অভিবাসীরা নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন। যারা এই তারিখের মধ্যে দেশে ফিরবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি দেশের নিরাপত্তা রক্ষার তাগিদে কোনো পক্ষের সঙ্গে আপোষে যাবে না বলেও জানিয়েছে ইমিগ্রেশন। অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ঘোষণা অনুযায়ী দেশে ফিরতে হলে বিদেশিদের সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অভিবাসন বিভাগের। সাথে নিয়ে যেতে হবে সিঙ্গেল পথের এয়ার টিকিট ও পাসপোর্ট। যাদের পাসপোর্ট নেই তাদের নিজ নিজ হাই কমিশন অথবা দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে ট্রাভেল পাস। এরপর ইমিগ্রেশন বিভাগে 500 রিংগিত জরিমানা দিয়ে স্পেশাল পাস পেলে পরবর্তী 14 দিনের মধ্যে দেশে ফিরতে পারবে অভিবাসী প্রত্যাবাসন প্রত্যাশীরা। মালয়েশিয়ার অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য বিভিন্ন দেশের মোট 123 জন অবৈধ অভিবাসীকে আজ পন্টিয়ান ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মিয়ানমারের 25 জন, ইন্দোনেশিয়ার 63 জন, পাকিস্তানের 7 জন, বাংলাদেশে 20 জন, ভারতের 3 জন, থাইল্যান্ডের 2 জন এবং ফিলিপাইন ও মরক্কোর 1 জন করে নাগরিক রয়েছেন। সম্প্রতি জোহরের আশপাশে জোহর ইমিগ্রেশন বিভাগের সমন্বিত অপারেশনে তাদের গ্রেপ্তার করা হয়। এই সংখ্যার মধ্যে 37 জন কোনো বৈধ নথি ছাড়াই মালয়েশিয়াতে বসবাসের অভিযোগ রয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন 1959 ধারা 6-1 উপধারা অনুসারে তাদের অভিযুক্ত করা হয়েছে এবং একই আইনের 6-3 ধারা অনুযায়ী শাস্তির বিধান রয়েছে, যেখানে 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা 10,000 রিংগিত পর্যন্ত জরিমানা হতে পারে। দোষী সাব্যস্ত হলে উভয় দণ্ডে দণ্ডিত অথবা 6টি বেত্রাঘাত পেতে পারেন। ইতোমধ্যে 77 জন নেচারালাইজড ব্যক্তি মালয়েশিয়াতে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে এদের ভেতরে, যেখানে 2 জন ব্যক্তি ইমিগ্রেশন আইন 1959 ধারা 36 অধীনে অভিযুক্ত। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশ ইসলামিক কমিউনিটির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব রাজধানী কুয়ালালামপুরের তামান মেলাওয়াতি সুরাও আল ফাতিহা প্রাঙ্গণে এই দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোহাম্মদ মিসবাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিয়া ওভারসিজের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আন নুজুম ইসলামী একাডেমি পরিচালক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। বিশেষ বক্তা ছিলেন মাওলানা হুসাইন আহমদ ও মাওলানা ওমর ফারুক সিদ্দিকী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মালয়েশিয়ার বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ রমজান আলী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুরাও আল ফাতিহা মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ দিন ইসলাম, কমিউনিটির নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ মেহেদী হাসান, সালাউদ্দিন, ইসমাইল হোসেন আকন্দ, মোহাম্মদ গোলাম রাব্বানি, মোহাম্মদ জসিমউদ্দিন, জাবেদ জয়নাল আবেদিন, মাওলানা মোহাম্মদ বদরুল আলম সহ শতাধিক মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি। আলোচনা শেষে সকল মুসলিম উম্মা, প্রবাসী ও তাদের পরিবারের হেফাজত এবং ফিলিস্তিনে ইহুদি আগ্রাসনে নিহত সকল মুসলিমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।